আমরা যে ইংরেজি শব্দটি সেটি হচ্ছে জানবিফারেট এর বাংলা অর্থটি হচ্ছে বৃদ্ধি পাওয়া প্রসারণ প্রচুর বিস্তার নিজের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস কন্টিনিউ টু প্রোলিফারেট এর বাংলা অর্থটি হচ্ছে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলি অব্যাহতভাবে প্রসারিত হচ্ছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য সেলস বিগান টু প্রলিফরেট র্যাপিডলি আফটার দ্য ট্রিটমেন্ট এর বাংলা অর্থটি হচ্ছে চিকিৎসার পরে কোষগুলি দ্রুত প্রসারিত হতে শুরু করেছিল ধন্যবাদ